हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে, একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3। প্রদত্ত একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3। আর কি বলা আছে? বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা কত হবে? 5/9। তাহলে আমরা এখানে কি লিখবো? ধরি প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 5/9। ঠিকা পাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি। তাহলে আমরা এখান দিয়ে কি বার করতে পারি? বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা কি হবে? প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 - প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? যে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 2/3, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5/9। তাহলে এখান দিয়ে আমরা কি বার করতে পারি? 1 - প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 5/9। তাহলে প্রবাবিলিটি অফ বি আমরা এখান দিয়ে কত পাচ্ছি? 1 - 5/9। এখানে যদি আমরা লসাও করি কি পাবো? 9 - 5/9। তাহলে প্রবাবিলিটি অফ বি কত পাবো? 4/9। প্রবাবিলিটি অফ বি আমরা কত পাচ্ছি এখানে? 4/9। তাহলে আমাদের এখানে কি বার করতে বলেছে? যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয়, তাহলে আমরা এখানে কি বলবো? প্রদত্ত কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা ইকুয়াল টু আমরা কি লিখবো? 4/5। তাহলে কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনাকে আমরা কি লিখতে পারি? 1 - কোনো ঠিকা না পাওয়ার সম্ভাবনা ইকুয়াল টু কি হবে? 4/5। তাহলে কোনো ঠিকা না পাওয়ার সম্ভাবনাকে আমরা কি লিখবো? প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 4/5। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যেহেতু এতেও পেলাম না, বিতেও পেলাম না, সেই জন্য এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে 1 - এটিকে আমরা কি লিখতে পারি? ডি মর্গানের সূত্র অনুযায়ী 1 - প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। কোন সূত্র অনুযায়ী? ডি মর্গানের সূত্রানুযায়ী
ডি মর্গ্যানের সূত্র অনুযায়ী। তাহলে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টকে কী লিখবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 4/5। তাহলে এখানে আমরা কি করব, ডাইরেক্ট ভ্যালু পুট করব। আগে আমরা এ ইউনিয়ন বি এর সূত্র লিখব, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ এর ভ্যালু কত, 2/3 প্লাস বি এর ভ্যালু কত, 4/9 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 4/5 ইকুয়াল টু 4/5। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2/3 প্লাস 4/9 মাইনাস 4/5। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কী হবে, 45, আর এখানে কি আসবে, 30 প্লাস 20 মাইনাস 36। তাহলে এটিকে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের কত আসবে, 14/45। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে যেহেতু উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, আমাদের এখানে প্রশ্নে কি জানতে চেয়েছে যে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা ইকুয়াল টু 14/45। তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।